মা আমিনার কোলে ওইকে বাবু সেরে মা আমিনার কোলে ওইকে বাবু সেরে দোল দোলা দোলে মুখেতে হাসি রে আল্লাহ তুমি বড়ই মেহরবান আমি কোলে পেলাম চা আল্লাহ তুমি বড়ই মেহরবান আমি কোলে পেলাম চা তোমার দয়ার সীমা আর যায় না বুঝারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে দুঃখ সবে চাপা যায় না বলারে দুঃখ সবে চাপা আর যায় না বলা রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওইকে বাবু সেরে দোল দোলা দোলে মুখেতে হাসি রে শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের এই ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদে ভাই ও বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদে পর্দানাসীন মা বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা সম্পন্ন রমজানুল মোবারকের এই পবিত্র রাত্রের পবিত্র সময়ে এই ডুমুরিয়া গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে এই এক ইজলাসের উপস্থিত হওয়ার সুযোগ ও সুতৌফিক দান করেছেন তাই মহান আল্লাহর অসংখ্য কৃতজ্ঞতা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তার আখিরে নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারিক ওয়া সাল্লিম মহতারাম ভাই সকল ও আমার মা বোনেরা অতীব মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন যে আজ আমরা এই পবিত্র রমজানুল মোবারককে পেয়েছি রমজানুল মোবারকের এত ফজিলত এত গুণ এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন যে এই মাস ছাড়া আল্লাহ পাক তার লৌহে মাহফুজ থেকে পবিত্র আল কোরআনকে আল্লাহ পাক নাজেল করেননি এই মাসে নাজেল করেছেন এই মাসে একটি রাত্রি আসছে যেই রাত্রিটি এত মূল্যবান আল্লাহ পাক বলেছেন খাইরুম লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর রাত্রি একটা কিন্তু সেই রাত্রি এক হাজার রাত্রের চাইতেও উত্তম এবং ভালো এবং মূল্যবান এত দাম আল্লাহ পাক দিয়েছেন সেই রাত আমরা পাব আমরা পেয়েছি আর আমাদেরকে আল্লাহ পাক এই সুযোগ সুবিধা আমাদের দান করেছেন যে রব্বুল আলামিন এত সুযোগ এত সুবিধা আমাদেরকে দান করেছেন নবী আলাইহিসসালাতু সালাম একটি হাদিসে আল্লাহর নবী বললেন রাগেমা আনফহু রাগেমা আনফহু তিনবার বললেন ওই লোকটার নাক পুড়ে যাক জ্বলে যাক নষ্ট হয়ে যাক ওই লোকটার নাক মুখ নষ্ট হয়ে যাক তার মানে ওর বরবাদ হয়ে যাক কেলা ইয়া রাসূলুল্লাহ কেলা মান ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল সেটা কে কোন ব্যক্তি নবীজি বললেন মান আদরাকা রমজান ওয়ালাম ইয়াদখুলিল ঈমান ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ
যে লোকটা রমজান মাসকে পেল, রমজান মাস পাওয়া সত্ত্বেও যেই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারল না, যেই লোকটা জান্নাত লাভ করতে পারল না, পাক পারবার দেগারে আলাম এত দাম দিয়েছেন, এত মূল্যবান বানিয়েছেন, এত সুযোগ দিয়েছেন, নবী আমার বলতে চাইলেন ওই মানুষটা দুর্ভাগ্যবান, সৌভাগ্যবান মানুষ নয় যেই মানুষ রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়া সত্ত্বেও নিজকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, জান্নাতি হতে পারলো না। তার মানে নিজের গুণাগুলোকে ক্ষমা করাবার সুযোগ নিতে পারলো না। এরকমই আর এক জায়গাতে আছে, নবীজি বললেন মান আদরাকা আবওয়াই, যে নিজের মাতা পিতাকে পেয়েছে দুইজনকেই কিংবা একজনকে, পাওয়ার পরেও তার খিদমত করতে পারেনি, তার দোয়া নিতে পারেনি, তার ভালোবাসা নিতে পারেনি, যার দরুনে সে জান্নাত লাভ করতে পারলো না। আচ্ছা হচ্ছে, জেনারেটর আছে নাকি? তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম সুযোগ আমাদেরকে দান করেছেন, যে সুযোগ আমরা পেয়েছি কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারছি না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুযোগ সুবিধা সবাইকে দান করেননি। আসুন আমি পবিত্র আল কোরআনের সূরাতুন নাহালের একটি আয়াত নম্বর 97 পরিবেশন করেছি। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলতে চেয়েছেন, আজ যে আমরা স্ত্রী পুরুষ, নারী পুরুষ, আজ এই দুটো জাতিকে নিয়ে গোটা দুনিয়াকে আল্লাহ পাক আবাদ করেছেন, দুটা জাতিকে দিয়ে গোটা দুনিয়ার সৌন্দর্য, গোটা দুনিয়ার ভালো সমস্ত রকমের সুযোগ সুবিধা এই দুজনের মাধ্যমে সারা বিশ্বকে আল্লাহ পাক জাগিয়েছেন, বিশ্বকে আবাদ করেছেন। রাব্বুল আলামিন বললেন, একটা এমন যুগ ছিল যেই যুগে মানুষেরা, মানুষ নিজের কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পরে তাকে কোনো রকমের মূল্য দিত না, সেই নারী জাতিকে জন্ম লাভ করার সাথে সাথে ওই নারীগুলোকে, মেয়ে ছেলেগুলোকে মাটিতে ঢুকিয়ে দিত, কবরে ভরে দিত, জিন্দায় তাদেরকে দফন করে দিত। রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলতে চাইলেন, বান্দারে আমার এত মান আমি দুইজনকে দিলাম, রব্বুল আলামিন দিলেন রমজান মাস, যারা পেয়েছে নারী পাক অথবা পুরুষ লোক পাক, মান আমেলা সালেহান, যারা সৎকর্ম এই মাসে করতে পারবে, যারা সৎকর্ম জীবনে করতে পারবে, যে কোনো দিনে করতে পারবে, আল্লাহ পাক কোনো একটা ভাগকে দিলেন না, দুই ভাগের ভাগে ফেলে দিলেন, দুই ভাগের কথা বললেন, দুই গ্রুপের কথা বললেন, চাহে ও নারী হোক অথবা পুরুষ হোক, যদি ভালো যদি আমল করে যেতে পারে, যদি সেই মানুষটা, সেই নারী জাতিটা অথবা পুরুষ জাতিটা সৎকর্ম করে যেতে পারে, রব্বুল আলামিন বললেন এত মান আমি দিলাম, সদা সর্বদা আমি তাদের মানকে আমি বাড়িয়ে দিলাম, বৃদ্ধি করে দিলাম। আল্লাহ বললেন বান্দারে আমার, তুমি যদি ভালো কাজ করে যেতে পারো তাহলে লাভটা হবে কি? আল্লাহ বললেন লাভ এমন তোমার আছে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বললেন বান্দারে আমার ওই নারী জাতি, হে বান্দে আমার, বান্দা আমার, হায়াতান তাইয়্যিবা, তোমাকে পোক পাক পবিত্র জীবন আমি দান করব, সুখের জীবন তোমাকে দান করব, এ বান্দা আমার তুমি যদি ভালো কর্ম করে যাও, ভালো কর্ম করেছো, অন্যত্র রব্বুল আলামিন বললেন মান আমেলা সালেহান ফালে নাফসিহি, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সেখানে আল্লাহর কোনো রকমের কাজের কোনো রকমের উন্নতি হয় না, না করলে আল্লাহর কাজের কোনো রকমের অবনতি হয় না।
আল্লাহ বললেন মান আমালা সালেহান ফালে নাফসিহি ওয়া মান আসা ফালাইহা আল্লাহ বললেন বান্দারে যদি ভালো কর্ম করো যদি সৎ কর্ম করো সৎ আমল করো তাহলে তার বদলা সেই পাবে তুমি পাবে মন্দ যদি করে যাও মন্দের বদলা অন্যর কাছে যাবে না মন্দর বদলা তোমারই উপরে আসবে এই মর্মে রব্বুল আলামিন বললেন বান্দা আমার তোমাকে আমি সুযোগ সুবিধা দিলাম রে বান্দা আমার হাতে আছে চাবিকাঠি তুমি যদি ভালো কর্ম করে যদি তুমি আমার নৈকট্য লাভ করে নিতে পারো আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করে নিতে পারো আল্লাহকে যদি তুমি রাজি করে নিতে পারো এ বান্দা আমার ওরে বান্দি আমার কেমন করে তুমি ভালো কর্ম করবে কেমন করে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে এ মা বোনের আমার বাপু আমার প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কদম কদমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন যেমন এ বাবু আমার রাস্তা আছে জনগণ মানুষ চলাফেরা করে রাস্তা দিয়ে সবাই চলে জীব চলে মাখলুক চলে অন্যান্য জীবেরা চলে প্রাণীরা চলে ভালো রাস্তাটা সবাই চায় সেই রাস্তাটাতে যদি কোনো ক্ষতিপূর্ণ করা ক্ষতিকারক যদি জিনিস পাওয়া যায় যেই জিনিসে মানুষের ক্ষতি করে দিবে কাঁটা আছে কাঁচ আছে আর কিছু আছে লোহা আছে মানুষের ক্ষতি হয়ে যাবে ওইটাকে যদি তুমি রাস্তা থেকে যদি সরিয়ে দাও নবী আমার বলেছেন এমাতাতুল আদা আনিত তারিক শেষ পর্যন্ত ওই জিনিসটাকে তুমি যদি রাস্তা থেকে সরিয়ে দাও আর যদি এটা মনে করে নাও যে কোনো মানুষের পায়ে আঘাত লাগলে মানুষটা কষ্ট পাবে এটাকে আমি সরিয়ে দিলাম আল্লাহ পাকের নবী বললেন এটা ইমানের নিম্নতম অঙ্গ এটা একটা নিম্ন ইমানের এটাও একটা অঙ্গ আজ আমরা রাস্তায় কাঁটা ফেলি রাস্তাকে খারাপ করি যত রকমের আবর্জনা আমরা রাস্তায় ফেলি জি না এটা ভালো মানুষের কাজ নয় আল্লাহর সন্তুষ্টি লাভ করতে গেলে কদম কদমে খুঁজতে হবে কদম কদমে মানুষের মানুষের সুব্যবস্থা দিতে হবে মানুষের কোনো রকমের কোনো না কোনো রকমের খিদমত করতে হবে সৎ কথা ভালো উপদেশ মানুষকে দিতে হবে মানুষকে সুবিধা দিতে হবে মানুষের সুবিধা ছিনিয়ে নিতে হবে না মানুষের উপকার করার চেষ্টা করতে হবে এ বন্ধু আমার এ মা বোন আমা একজন ফকির ঠান্ডায় চলতে পারে না আপনার ঘরে অনেক রকমের পোশাকগুলো বেকার পড়ে আছে ওই কাপড়গুলো একটা পোশাক যদি একজন গরিবের যদি আপনি শরীরটাকে ঢেকে দিতে পারেন ওই শরীরের যদি আপনি তার রকমের ঠান্ডা থেকে বাঁচিয়ে দিতে পারেন তার যদি ইজ্জতটাকে যদি আপনি রক্ষা করে দিতে পারেন তাহলে মান সাতারা মুসলমান আপনি যদি কোনো মানুষের যদি আইবকে যদি ঢেকে নিতে পারেন তাহলে সাতার আল্লাহ আল্লাহ পাক আপনার পর্দা করে দেবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন আপনি যদি কোনো গরিব দুঃখিনীর যদি আপনি উপকার করে থাকেন রব্বুল আলামিন আপনার উপকার করে দেবেন যে আল্লাহর সন্তুষ্টি সারাদিন ধরে নিজের কর্ম করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন সংসার মেনটেন করার জন্য করেছেন এ মা আমার তোমার রবকে পাওয়ার জন্য তোমার রবকে ধরার জন্য তুমি কিছু করেছো কি না আ ভালো কাজ করেছো মা বোন আমার সারাদিন অনাহার থেকে পুরুষ লোকেরা কর্ম করে না সারাদিন আপনি আপনার স্বামীর ঘরের আপনার মালিকের ঘরের আপনি সমস্ত রকমের কাজ করেছেন সমস্ত রকমের তৈয়ারি করেছেন সমস্ত রকমের আপনি প্রিপারেশান নিয়েছেন খেতে গৃহস্থী থেকে নিয়ে রান্নাবান্না থেকে নিয়ে আ হাড় ভাঙা পরিশ্রম করেছেন হে মা আমার সবই আপনার নেকি সব নেকি নি ইচ্ছা খালি এটাই করতে হবে আল্লাহ হে দয়ালু দাতা আল্লাহ তুমি আমাকে শরীর দিয়েছো ক্ষমতা দিয়েছো এ আল্লাহ শক্তি দিয়েছো আল্লাহ এ খাবার আমি তৈরি করলাম একটা গরিবের মুখে এক গিলাস পানি এক গিলাস শরবত তুলে দিলাম একটা গরিবের ইফতার করার ব্যবস্থা দিলাম একজন গরিব অনাহারে আছে তার কোনো রকমের উপায় নেই তার ঘর সংসার চালাতে পারে না ওষুধ কিনতে পারে না দুটো টাকা দশটা টাকা বের করে গরিবের হাতে দিলেন রব্বুল আলামিন দেখছেন এ বান্দা আমার
কখনো বান্দারে আমার কেমন ভাবে তুমি আমল করো রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বললেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান আল্লাহ কি বললেন চার রকমের হয় মানুষ আমরা মানুষ পুরুষ জাতি হোক নারী জাতি হোক চার রকমের মানুষ কাজ করে একটা কাজে চারটা প্রকার চার রকমের কথা বললেন আল্লাহ মানুষেরা পয়সা খরচ করে মানুষেরা অর্থ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা নিজের অর্থকে যারা নিজের পয়সাকে যারা নিজের মাল দৌলতকে আল্লাহর পথে যারা খরচ করলো ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলে রাতের বেলা হয়েছে একজন গরিব দুঃখী মেহমান এসে গেছে মেহমানের খাবার কোনো ব্যবস্থা নেই মসজিদে আশ্রয় নিয়েছে হে মামার বাপু আমার আপনার কানে খবর হয়েছে একজন বিদেশি মানুষ মসজিদে এসে আশ্রয় নিয়েছে বাপুরে আমার তার খাবার আপনি খবর নেন সে খেতে পেল কি না রমজানের সাহারি খাবার তার ব্যবস্থা আছে কি না হে মামার বাপু আমার রব্বুল আলামিন দেখছেন বান্দারে আমার বান্দা এক বান্দা অপর বান্দার জন্য কত না চেষ্টা করতে পারে সবাই কাড়াকাড়ি করছে মেহমান আমার আমি তার খাবার ব্যবস্থা দেব সামনের বাড়িওয়ালা বলছে না না মসজিদের সামনে আমার বাড়ি আমার অধিকার বেশি এই মেহমানের খাবার জোগাড় আমি করে দেব যত রকমের মানুষ খাওয়াবেন একজন খাবে তো একজনের কিন্তু যত মানুষ আর মান অভিমান করেছেন আমি নিতাম মেহমানটা এই দুঃখের মুখে দুটো দানা তুলে দিতাম এর সাহারির ব্যবস্থাটা আমি দিতাম যদি নাও করতে পারেন আপনার এরাদা হয়েছে রব্বুল আলামিন এরাদার ওপর দিয়ে নেকি দিয়ে আপনাকে মালামাল করে দিতে পারেন আল্লাহর সন্তুষ্টি মা আমার রোজা ইফতার করা হয়েছে সমস্ত কর্ম ছেড়ে মুসাল্লালেন আল্লাহকে ডাকেন হে দয়ালু দাতা আল্লাহ তুমি ভালো কর্ম করার সুযোগ দাও হে আল্লাহ ভালো কর্ম করার রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমতা দাও আল্লাহকে তুমি আমার হাত পা শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো করে রাখো এ পরমাধিকারে আলাম আল্লাহ যত রকমের যোগাড় আমি করতে পারি আল্লাহ নিজে করব ও অপরের জন্য করব আল্লাহ সমস্ত করার মানে খালেসান লেবজেহকা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি করতে আছি রব্বুল আলামিন বললেন বান্দারে আমার এই বান্দার আমার গুণ কত যারা নিজের মালকে খরচ করে দৌলতকে খরচ করে রাতের বেলায় করে ও অন্নাহারে দিনের বেলায় করে বিল্লাইলে অন্নাহার রাতের বেলাও প্রস্তুত দিনের বেলায় প্রস্তুত দুই রকমের হলো তিন নম্বরে আল্লাহ পাক বললেন সিররাম ও আলানিয়াতান কখনো মানুষ চুপিচাপি চুপে চুপে দেয় ছুপিয়া দেয় লুকিয়ে দেয় মানুষকে জানতে দেয় না দেখতে দেয় না কেন তার পাশে একজন গরিব আছে গরিব কিন্তু গরিব অর্থের গরিব কিন্তু মনের ধনী তার মান সম্মান আছে কিন্তু অর্থের দিক দিয়ে গরিব হয়ে গেছে এই গরিব সামনে মানুষের বলতে পারে না মানুষের সামনে চাইতে পারে না তখন আপনি করলেন কি লোকটাকে চুপিচাপি দিয়ে কিছু অর্থ দিয়ে দিলেন এ বন্ধু আমার এই পয়সাটা তোমাকে আমি দিলাম তোমার ছেলে মেয়ের তুমি বস্ত্র জোগাড় করে নাও সামনের দিনে তোমার রমজান মাসের শেষে একটা ঈদের দিন আসছে আনন্দের দিন আসছে তোমার জোগাড় আছে কি না আমি জানি না আমি বুঝতে পারলাম রমজান মাসে তুমি কাস্তে আছো অসুখ পড়ে গেছো অসুখে পড়ে গেছো তোমার অর্থ নেই এই টাকাটা নাও নিজের নিজের পরিবারের ট্রিটমেন্ট করো এদের খাবার তুমি জোগাড় করো এদের পোশাকের তুমি জোগাড় করো ওই রমজান মাসের শেষে খুশির দিনে যেন সবাই নতুন জামা পরবে তোমার পরনে যেন একটা নতুন জামা যেন উঠে যায় তোমার সন্তানের গায়ে যেন একটা নতুন জামা উঠে এ বন্ধু আমার কোনো ব্যক্তিকে পোশাক দেওয়া বিশাল বড় নেকি এটার মানে ওর ইজ্জত আপনি রক্ষা করলেন ইজ্জত ঢাকলেন আপনার ইজ্জত
আল্লাহ পাক কিয়ামতের দিন ঢাকবেন। জি, আল্লাহ পাক আপনার যাবতীয় ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ বললেন সিররাম ওয়া আলানিয়াতান বিল্লাইল ওয়ান নাহার, কখনো লুকিয়ে কখনো প্রকাশ্যে, যখন প্রয়োজন হয় লুকিয়ে তখন লুকিয়ে দেয়, যখন প্রকাশ্যে দরকার হয় তখন প্রকাশ্যে দেয়। যেমন আজকের জলসা দান করবেন, প্রকাশ্যে দান করুন, আল্লাহ পাক এটাও কথা বলেছেন। আমরা বলে থাকি অনেক সময়তে যে দান করলে কাউকে জানতে দিতে হয় না, এটাই দান, আর দেখে দিলে কোনো দান হলো নাকি, যে না ভুল কথা। মক্কা হিসাবে সুযোগ হিসাবে প্রকাশ্য দানের দাম বেশি, মক্কা হিসাবে লুকিয়ে দিলে দান বেশি, ওর দাম বেশি। যেমন বললাম একটা মানুষের মান সম্মান আছে, মান সম্মান